নাকের সর্দি অনেক সময় জমায় বা গায়ে লেগে যায় জমায় বা গায়ে লেগে যায় এটি কি না কারো কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্য মনের মধ্যে বদ্ধ আসলে কি করবো ফ্রেন্ড সার্কেলের সার্কেলের মধ্যে অনেক সময় মজা করে বাজে ভাষা ব্যবহার করা হয় তো গুণ হবে সুন সালাদ মসজিদের বদলে বাসায় পড়া উত্তম এবং মসজিদে ফরজ নামাজের পর একই স্থানে সোনাদ পড়া কি উচিত বহুদিন ধরে একটা বড় গুনাহে আসক্ত যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তখন আমার খুব প্রশান্তি লাগে কিন্তু যখন গুনা শেষ হয় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি এমডি নাজমল নাজমুল হাসান আপনি লিখেছেন তবা করে দিনের পথে ফিরে আসলে কি বিগত গুনাগুলো মাফ করেন মহান আল্লাহ জি ভাই অবশ্যই আপনি তবা করে যদি আল্লাহ রব্রাহের কাছে মাফ চান এবং ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে বিগত জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল্লা আলমী মাফ করবেন এটি আল্লাহ ওয়াদা অতএব আপনি আল্লাহ রব্রাহের কাছে তবা করে পেছনের যে কাজগুলো আছে যেন লজ্জিত হবেন আর ভবিষ্যতে সেই আর অপকর্মগুলো খারাপ কাজগুলো না করার সংকল্প করবেন নিজেকে ভৎসনা করবেন এবং আল্লাহ কাছে মাফ চাইবেন এভাবে যদি আপনি তবা করতে পারেন সে তবা আল্লাহ কবুল করবেন কারণ আল্লাহ তালা তবা কবুলকারী ত তিনি আর তা কামাল্লা দাম্বাহিসিম সাদ্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি তবা থেকে তবা করে খারাপ কাজ থেকে ফিরে এসেছে সে ব্যক্তির অবস্থা হলো কামাল্লা দাম্বালাহ তার কোনো গুনাহি আর নাই যেন অর্থাৎ সে পাপ করেইনি কেমন যেন পুরো তার প্রোফাইলটাকে আল্লাহ তাহলে ক্লিন করে দেন এই জন্য তবা তার শর্ত পূরণ করছে কিনা সেটি আমাদের দেখার বিষয় যদি শর্ত পূরণ করে আপনি তবা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো টেনশনের কারণ নেই আব্দুল হালিম লিখেছেন কারো কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্য মনের মধ্যে বদ্ধ আসলে কি করব মন থেকে বদ্ধ এসে তো আপনার কিছু করার নাই কিন্তু আপনি চেষ্টা করেন যে যার থেকে কষ্ট পেয়েছেন তাকে ক্ষমা করে দেওয়ার এবং একটু উদার হওয়ার চেষ্টা করবেন যদি না পারা যায় মনের মধ্যে কষ্ট চলেই আসে তাহলে তো আপনার ইচ্ছার বাইরে সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষ ডাক্তার দেখান দ্বিতীয়ত হল আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআন কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ পড়বেন নবিসাম পড়তেন ও আল্লাহিক আজজি ওয়াল কাসাল ওয়াল জুবন ও আউজিকা আল্লাহ আল্লাহ হাম্মি ওয়াল হাজান ওয়াল আজি ওয়াল কাসাল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন এই দোয়া বিশেষ করে পড়বেন তরিকুল ইসলাম লিখেছেন আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জমায় বা গায়ে লেগে যায় জামায় বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করেছে অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা লেগে গেলে নাপাক হবে না রমি হাসান লিখেছেন কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিনকুল পড়ায় কি যথেষ্ট নাকি আরও কিছু করা দরকার অনেকগুলো আমল আছে এই সবচেয়ে বেশি এফেক্টিভ আমল সেগুলো পড়বেন এই এর পাশাপাশি আরো অনেক আমল আছে সেগুলো পড়বেন শুনতে পারেন তেলাওয়াত করতে পারেন করা উচিত অথবা শুনলেন সেটিও হতে পারে আসমা আফতা আফতায় এটি আপনি লিখেছেন ফরোজনামাজের তৃতীয় রেখাতে সুরা ফাতে আসাতে অন্য সুরা পড়লে সে দিতে হবে কিনা না অন্য সুরা পড়েছেন তৃতীয় ফরজ নামাজে তার কারণে আপনাকে এরপরে বাসিরুল ইসলাম লিখেছেন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে তবে আল্লাহ তাদের কাছে সাধারণভাবে আপনি তো দোয়া করতেই পারেন আমি মাহাদি হাসান লিখেছেন আমি বহুদিন ধরে একটা বড় গুনাহে আসক্ত যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তখন আমার খুব প্রশান্তি লাগে কিন্তু যখন গুনাহ শেষ হয় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিন দেখুন আল্লাহ কাছে বান্দা আশ্রয় প্রার্থনা করতে হয় এটার জন্য আর সেই সাথে বান্দার আবার নিজের যে করণে সেটাও করতে হয় গুনাহের যে পরিবেশ আছে মাধ্যম আছে উপকরণ আছে সেগুলো থেকে আপনি নিজেকে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা আপনাকে চালাতে হবে নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে এটি আপনার মধ্যে থাকতে হবে সেই সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং গুনাহের পরিবেশ থেকে আপনি সরে যাবেন যেখানে গেলে আর হবেই না ধরুন আপনার অ্যান্ড্রয়েড সে থেকে গুনা হয় তাহলে আপনি স্মার্টফোন থেকে গুনা হয় তাহলে স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন চেঞ্জ করে ফেলেন এটা বাটন লাসেল ব্যবহার করেন তাতে কিছু ক্ষতি হবে হোক কিছুদিন আপনি এভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন এটা স্টাবল হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আপনি আবারও ফিরে যেতে পারবেন সাধারণ জীবনে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দোয়াও করবেন আল্লাহ কাছে বিশেষ করে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন চোখের পানে ফেলবেন বিশেষ করে যখন আপনার ই চেতনা আপনার মধ্যে জাগ্রত হবে ওই টাইমগুলোতে খুব আল্লাহ কাছে মাপ চাইবেন এবং তৌফিক কামনা করবেন আল্লাহ মাইন আলাদা দিক্রিকা অসুক্রিকা হসনায়িক পাঁচাত্তর নামাজের পর অনেকগুলো দোয়া আছে অর্থ সহকারে বুঝে পড়বেন যে সেগুলোতে আল্লাহ তাহলে আপনাকে গোনা থেকে মুক্তির জন্য আল্লাহ ভালোভাবে করার জন্য তৌফিক যেন দেন সেই কামনা রয়েছে ইউসুফ তালুদা লিখেছেন সুনদ সালাদ মসজিদের বদলে বাসায় পড়া উত্তম এবং মসজিদে ফরজ নামাজের পর একই স্থানে সুনদ পড়া কি উচিত মসজিদের না পড়ে বাসায় পড়লে ভালো নবিস্লাম বলেছেন কবুরা তোমরা তো আমাদের বাসা বাড়িগুলো কবর বানিয়ে ফেলো না অর্থাৎ কবরে কোনো নামাজ কালাম না এখানেও আমার নামাজ কালাম না এরকম জানা না হয় অর্থাৎ সেখানে কিছু নামাজ পড়ার জন্য নফল সুন্নত এগুলো বাসায় পড়া ভালো আর যেহেতু যে জায়গায় আমরা নামাজ পড়ি সেটা আমাদের সাক্ষ্য দিবে কি আমাদের ময়দানের জন্য এক নামাজের পড়ানো আমাকে বলেছেন যে আমরা জায়গা চেঞ্জ করে পড়লে সেক্ষেত্রে আপনার অনেকগুলো জায়গা আমাদের পক্ষে সাক্ষ্য দিল এটি উত্তম মনি চৌধুরী ইফতি লিখেছেন ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলের সার্কেলের মধ্যে অনেক সময় মজা করে বাজে ভাষা ব্যবহার করা হয় গুণ হবে অবশ্যই গুণ হবে ইমানদার মজা করেও বাজে ভাষা ব্যবহার করবে না নবিক রিবসাল্লাহ সাল্লাম বলেছেন মোমেন বিল তাহান ওল আলফা লাহান আহান ওাল ফাহে ওলালবাদি ইমান কুটু উক্তিকারী অশ্লীল উক্তিকারী হতে পারে না ইমানদার এই জন্য দুষ্টবি বা মজা করে গুণা করলে সেটা গুণাই হবে